উদ্দেশ্যে আমরা দিলাম আমাদের যে মূল দাবি রয়েছে কুর্মী জাতিকে পুনরায় এসটি তালিকাভুক্ত করা, এই দীর্ঘদিনের এই দাবিটা, এটার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন, রাস্তায় নামে আন্দোলন, ডেপুটেশন, মেমোরান্ডাম বিভিন্ন সময় দিয়ে আসছি। তো আজকের যে এটা আমরা খুব অল্প সংখ্যক মূলত কর্মীরা আসি যেটা দিলাম, যে যে রাজ্য সরকার আমাদের সঙ্গে যে একটা একটা ধোকা দিল, যে আমাদের সঙ্গে যে একটা ছলচাতরি করল, আমাদেরকে কথা দিল যে সিআরআই রিপোর্টটা আমরা পাঠিয়ে দেব কেন্দ্র সরকার সরকারের কাছে, আরজিআই দপ্তরে উনি পাঠাইও দিলেন, এবং পাঠাবার পরে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি 15 দিনের মাথায় সেই চিঠিটাকে আবার উইথড্র করে নিয়েছেন, একটা চিঠি পাঠায় সেটাকে ধামাচাপা দিবার, যাতে না ডিলে হয় যাতে আমাদের দাবি আদায়টা, সেই জন্যে উনি পাঠাই দিলেন। তো এইটা তীব্র প্রতিবাদ জানাতে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। এর ফলাফল কিন্তু ভালো হবে নেই, পরিষ্কার আমরা সরকারকে জানাই দিতে চাইছি, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে এই বিধানসভা নির্বাচনের আগে উনি কি করছেন ওনার ব্যাপার, কিন্তু আমরা কি করবো সেটা আমরা চিন্তা ভাবনা করেই রেখেছি। আপনাদের এই দাবি যদি না পূরণ হয় পরবর্তী ক্ষেত্রে, তাহলে আপনাদের কি পদক্ষেপ থাকবে? পদক্ষেপ তো আমরা লড়াই আন্দোলন করে আসছি, আমরা লড়াইয়ের মাঠে আছি, লড়াইয়ের আন্দোলন আমাদের চলবে কি, এবং এবারে যে লড়াই আন্দোলনটা হবে, ইলেকশন এই সামনে বিধানসভা নির্বাচন আছে, তা আমরা বুঝাই দেবো কি অবস্থা, কি কি করতে চলেছে। ফেরার দল হাততালি দিয়ে নেতার নামে জয় জয়কার দিয়ে সে আর রাখা ভার। ফেরার এক বাচ্চা ছিল, সে ছিল একটু বুদ্ধিমান, বললো মা মা শুন কি প্রতিশ্রুতি দিচ্ছে নেতা, কি প্রতিশ্রুতি দিচ্ছে, কম্বল দাও।